হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে আমরা আবেদন করব, স্টেপ বাই স্টেপ যদি আমাদের বলে দাও তাহলে অনেকটা ভালো হবে। সেই কারণে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসিডিওর তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। সেই কারণে তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বাড়িতে বসেই আবেদন করতে চাও, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। তোমাদের আগের ভিডিওতে আমি রীতিমতো আলোচনা করেছি, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে সেক্ষেত্রে ভালো, নয়তো তোমরা কী হচ্ছে সাইবারে গিয়ে করবে। এবং যদি তোমরা একান্তই বাড়ি বসে ফোন থেকে করতে চাও সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা কিভাবে করবে। তোমরা যে কোনো ব্রাউজারে যাবে না, গুগল ক্রোম ব্রাউজারেই যাবে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে তোমরা সার্চ করবে বা ডেসক্রিপশান থেকে তোমরা চলে যেতে পারো লিঙ্কের থ্রুতে svmcm.wbhed.gov.in। নিচে ওই যে ওয়েবসাইটটি দিলাম সেই ওয়েবসাইটটি তোমরা টাইপ করবে। টাইপ করার পর তোমরা ওখানে সাইডে দেখবে তিনটে থ্রি ডট তোমরা দেখতে পাচ্ছ, এই থ্রি ডটে তোমাদের ক্লিক করতে হবে। এবং থ্রি ডটে যেই ক্লিক করবে নিচে যাবে দেখতে পারবে ডেস্কটপ সাইট বলে একটা অপশান আসছে, সেখানে ছোট্ট করে একটা বক্স রয়েছে, বক্সে টিক করে দেবে। যেই ডেস্কটপ সাইটে রিকোয়েস্ট করবে তখন তোমাদের পিসির মতো ওয়েবসাইটটা ওপেন হবে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে। এই ইন্টারফেসে যাওয়ার পর তোমরা দুটো অপশান দেখতে পারবে, একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেই কারণে তোমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে। রেজিস্ট্রেশনে যেই তোমরা ক্লিক করবে তখন তোমরা দেখতে পারবে যে এরকম ধরনের একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে, এবং এখান থেকে তোমরা যখন নিচে স্ক্রল করবে তোমরা এগুলোকে রিডিট করে নিতে পারো যে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে কী। আর যদি আমার আগের ভিডিওটি দেখে থাকো সেক্ষেত্রে তোমাদের রিড করার কোনো প্রয়োজন নেই। নিচে স্ক্রল করলে এখানে একটা বক্স দেখতে পারবে, চেক বক্স, ওই চেক বক্সে তোমাদের টিক করতে হবে। টিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করতে হবে। যেই তোমরা রেজিস্ট্রেশন ফর প্রসিডে ক্লিক করবে তোমাদের কাছে রেজিস্ট্রেশন ক্যাটাগরির একটা উইন্ডোজ খুলে যাবে, এই রকম ইন্টারফেস তোমাদের কাছে দেখাবে। বিভিন্ন ধরো আলাদা আলাদা রেজিস্ট্রেশনের লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে, তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে। তোমরা যদি মাধ্যমিক পাস করো তোমাদের জন্য আলাদা, উচ্চ মাধ্যমিক পাস করে অন্য কোনো কোর্সে ভর্তি হলে আলাদা, এবং ডিপ্লোমা কোর্সে ভর্তি করলে আলাদা, মেডিকেলের জন্য আলাদা, কন্যাশ্রীর জন্য আলাদা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো তোমাদের লেখাও রয়েছে, আমি একটা প্রত্যেকটা তোমাদের বলে দিচ্ছি কোনটা কার জন্য। তো এখানে স্কুল এডুকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে DSE, মানে বুঝতেই পারছো যারা মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকের জন্য পড়াশোনা করছে তাদের জন্য হচ্ছে এটা। এবং এর পরে রয়েছে এই দেখো টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যারা পলিটেকনিক এবং অন্যান্য ডিপ্লোমা কোর্স করছো কলেজ বা ইনস্টিটিউট থেকে তাদের জন্য এটা। এবং এর পরে তোমরা দেখতে পাচ্ছ যে পাবলিক ইনস্টিটিউশন, মানে এখানে রয়েছে জেনারেল ডিগ্রি বা কলেজ বা ইউনিভার্সিটিতে যারা পড়ছো তাদের জন্য কী হচ্ছে এ DPI। তারপরে এখানে দেখো ও রয়েছে টেকনিক্যাল এডুকেশন, কোনো টেকনিক্যাল এডুকেশনের জন্য যদি কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো তোমাদের জন্য তাহলে এটা। এরপরে যদি তোমরা মেডিকেল এডুকেশন দেখতে পাচ্ছ, মেডিকেল এডুকেশন, মেডিকেল বা নার্সিং কলেজে বা ইনস্টিটিউটে যদি ভর্তি হয়ে থাকো তোমাদের জন্য এটা। এবং কন্যাশ্রী প্রকল্পের জন্য K3 যেটা রয়েছে এ সেটা, মানে এটা শুধুমাত্র মেয়েদের জন্য। তো এই যে রেজিস্ট্রেশন ক্যাটাগরিগুলো রয়েছে, এই রেজিস্ট্রেশন ক্যাটাগরির মধ্যে তোমরা যে ক্যাটাগরির আন্ডারে আসছো সেই ক্যাটাগরির নিচে তোমরা দেখতে পাবে যে রেজিস্ট্রেশন ফর ফ্রেশ অ্যাপ্লিকেট, ওখানে তোমাদের ক্লিক করতে হবে। যেই তোমরা এখানে ক্লিক করবে তারপরে তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ উপরে দেখাবে, এবং তোমাদের এই পেজের মধ্যে তোমাদের সমস্ত যে পার্সোনাল ইনফরমেশান রয়েছে সেই সমস্ত ইনফরমেশান তোমাদের দিতে হবে। তোমরা কত নম্বর পেয়েছো কী পেয়েছো আমি ডিটেলসে একটু বলে দিই। তো এই পেজে সবার প্রথমে তোমাদের অপশান থাকবে ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশান, এখানের মধ্যে তোমরা দেখতে পারবে তোমাদের এর এক্সামিনেশান নেম চাওয়া হবে, তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো, তোমরা মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো সেটা দিতে হবে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, রোল নাম্বার যখন দেবে রোল আর নাম্বারের মাঝে কোনো স্পেস দেবে না। আর একটা বিষয়, রোল নাম্বারটা সবার প্রথমে সাবমিট করবে, যেই রোল নাম্বার সাবমিট করবে তোমার আর কিন্তু তুমি কত নম্বর পেয়েছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেটা কিন্তু তোমার দিতে হবে না, বা কত পার্সেন্টেজ হচ্ছে সেটাও তোমাদের দিতে হবে না। অটোমেটিক কিন্তু ফুলফিল ওটা হয়ে যাবে যে তুমি কত নম্বর বোর্ডে পেয়েছো। এবং সেই কারণে যারা ভুল ইনফরমেশান দেবে তাহলে কিন্তু তাদের সেই
মানে নেক্সট স্টেপে তারা কিন্তু যেতে পারবে না। তো এখানে তোমাদের তোমরা কত পেয়েছো, লাস্ট এক্সামিনেশন কবে পাস করেছো, সমস্ত কিছু ফুলফিল করার পর তোমাদের নেক্সট স্টেপে চলে যেতে হবে। সেটা হচ্ছে তোমাদের বেসিক ডিটেলস, যে তোমাদের নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে রিলিজেন্স। আর এখানে মাথায় রাখতে হবে যে ফোন নাম্বারটা তোমরা দেবে বা যে ইমেল অ্যাড্রেসটা দেবে সেটা কিন্তু ভ্যালিড ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেবে, কারণ তোমাদের ফোনে কিন্তু একটা ওটিপি আসবে এবং তোমাদের যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসেও কিন্তু পরে অনেক কাজে লাগবে, যদি কোনো কারণ অবশ্যই তোমরা তোমাদের যে আইডি রয়েছে বা পাসওয়ার্ড রয়েছে সেটা ভুলে যাও, সেক্ষেত্রে কিন্তু এই দুটোই কাজে লাগবে। সেই কারণে তোমরা কিন্তু ভ্যালিড ফোন নাম্বার এবং তোমাদের ইমেল অ্যাড্রেস দেবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, মানে তোমরা এখন কী কোর্সে পড়াশোনা করছো। তোমরা যদি মাধ্যমিক দাও তো 11-12 পড়ছো না, পলিটেকনিক নিয়ে পড়বে, এ না তোমরা কলেজে পড়ছো উচ্চ মাধ্যমিক দিয়ে, সেই সমস্ত ইনফরমেশান দিতে হবে, তোমরা কোন কলেজে পড়ছো, কোন স্কুলে পড়ছো। তো এখানে সবার প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে অনেকেই ভুল করে, নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে, তোমাদের স্কুল বা কলেজ যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে অপশান আসবে যে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন এরিয়ার মধ্যে তোমরা পড়ছো, এরিয়া ওখানে চুজ করবে। যেই এরিয়া চুজ করবে তারপরে তোমাদের কাছে ইনস্টিটিউট বলে একটা বক্স দেওয়া রয়েছে, এই ইনস্টিটিউট বক্সে ক্লিক করলে তোমরা দেখতে পারবে তোমরা যদি কলেজের জন্য অ্যাপ্লাই করো ওই এরিয়ার মধ্যে যত কলেজ রয়েছে সমস্ত কলেজের লিস্ট তোমাদের কাছে চলে আসবে, বা যদি তোমরা মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করো এবং ওই এরিয়ায় যত স্কুল রয়েছে সেটা কিন্তু শো করবে। ওখান থেকে তোমরা যে স্কুল বা কলেজে ভর্তি হচ্ছো সেটি তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের একটা অপশান থাকবে কোর্স ডিউরেশন বলে, কোর্স ডিউরেশন মানে তোমরা ওই যে কোর্সের জন্য এনরোল করেছো ওই কোর্সটা কত বছরের। এ যদি তোমরা মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের 2 বছর হবে 11-12, এবং যদি তোমরা কলেজের জন্য অ্যাপ্লাই করো ও সেক্ষেত্রে কী হচ্ছে 3 বছরের হবে অনার্স বা পাসের ক্ষেত্রে। যদি তোমরা এমন হয় যে কোনো ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছো, বিভিন্ন ডিপ্লোমা কোর্সের ডিউরেশন বিভিন্ন, সেক্ষেত্রে দেখবে 2 বছর না 3 বছর, সে অনুযায়ী তোমরা 2 বছর না 1 বছরের তোমাদের কোর্স ডিউরেশন আছে সেটা ফুলফিল করে দেবে। এবং তারপরে তোমরা পাশে দেখতে পারবে যে অ্যাডমিশন ডেট দেওয়া আছে, কবে তোমরা ওই কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছিলে সেটা তোমাদের দিতে হবে। তোমরা কোনো যেখানে টাকা পেমেন্ট করেছো, যবে কলেজে ভর্তি হয়েছো বা স্কুলে ভর্তি হয়েছো ও তার ডেটটা এখানে ফুলফিল করে দিতে হবে। প্রেজেন্ট কোর্সে তোমাদের সমস্ত কিছু ফুলফিল করার পর নিচে দেখতে পারবে পাসওয়ার্ড বলে একটা অপশান রয়েছে, এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে আর কনফার্ম পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের সবার প্রথমে যে কোনো একটা পাসওয়ার্ড চুজ করবে, অবশ্যই মাথায় রাখবে সেটা শুধুমাত্র নাম্বার না, যদিও কোনো রুলস নেই কিন্তু তোমরা নাম্বার এবং অ্যালফাবেট দিয়েই দেবে। এছাড়া তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিনিমাম 8টা ক্যারেক্টার তোমাদের হতে হবে। কি বললাম, 8টা ক্যারেক্টার টোটাল তোমাদের হতে হবে। এই যে 8টা ক্যারেক্টার আর তোমরা পাসওয়ার্ডে দেবে এবং তারপরে কনফার্ম পাসওয়ার্ডে সেই একই ক্যারেক্টার দেবে। তো এখানে 8খানা নাম্বার বা 8খানা সংখ্যা বা নাম্বার সংখ্যা মিলিয়ে তোমাদের 8খানা বা তার বেশি তোমাদের দেওয়ার পর ব্লু কালারের নিচে একটা দাগ চলে আসবে, তখন বুঝবে যে তোমাদের পাসওয়ার্ড ম্যাচ খেয়েছে। তারপরে তোমরা দেখতে পারবে ওখানে রেজিস্টার বলে একটা অপশান রয়েছে, ওই রেজিস্টারে তোমরা ক্লিক করবে। আর যেই রেজিস্টারে ক্লিক করবে তোমাদের কাছে একটা ওটিপি আসবে, তোমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাদের এখানে সাবমিট করতে হবে। ওটিপি সাবমিট করার পর তোমরা ভেরিফাই ক্লিক করবে, যেই তোমরা ভেরিফাই ক্লিক করবে তখন দেখবে মোবাইল নাম্বার ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসেসফুলি এই লেখাটি চলে আসবে। লেখার পরে তোমরা এখানে নিচে দেখতে পারবে অ্যাপ্লিকেশান আইডি বলে একটা নাম্বার আসছে, ওই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা নিচে দেখতে পারবে ডাউনলোড স্লিপ বলে, ডাউনলোড তোমরা করে নেবে সবার প্রথমে, কারণ পরে যাতে অসুবিধা না হয়, যেটা তোমাদের ফোন নাম্বারেও চলে আসবে, ইমেলেও চলে আসবে তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটা, লগ ইন করার জন্য অ্যাপ্লিকেশান আইডি আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটা কিন্তু তোমাদের লাগবে। তারপরে তোমরা ব্যাক করে যেখান থেকে রেজিস্ট্রেশন শুরু করেছিলে সেখানে চলে আসবে, দেখবে পাশে রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেন্ট আইডি লেখা রয়েছে, ওই অ্যাপ্লিকেন্ট আইডিতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের দুটো বক্স দেখাবে, মানে টোটাল 3খানা বক্স দেখাবে, একটাই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেটেন্ট আইডি যেটা তোমরা একটু আগে পেলে সেই আইডিটা দিতে হবে, এবং যে পাসওয়ার্ডটা কিছুক্ষণ আগে দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা দিতে হবে, এবং পাশে দেখবে একটা ক্যাপচার কোড, যে ক্যাপচার কোডটা রয়েছে বা সিকিউরিটি কোডটা রয়েছে সেই সিকিউরিটি কোডটা ফুলফিল করার পর তোমাদের লগ ইনে ক্লিক করতে হবে। আর যেই লগ ইনে ক্লিক করবে তখন এরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবে। তোমরা লগ ইনে ক্লিক করলেই দেখতে পারবে একদিকে অ্যাক্টিভিটি আর একদিকে স্ট্যাটাস, তারপরে ডেট দেখাচ্ছে সেখানে তোমরা দেখতে পারবে। আর অ্যাক্টিভিটির আন্ডারে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন, সেখানে স্ট্যাটাসের ডান দেখাচ্ছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশনই শুধুমাত্র ডান দেখাবে, তারপরে বাদবাকি সমস্ত কিছু পেন্ডিং দেখাবে। তো তোমাদের সমস্ত কিছুকে ডান করতে হবে বা গ্রিন অপশান তোমাদের করতে হবে। তার জন্য তোমরা পাশে দেখতে পারবে লেখা রয়েছে এডিট প্রোফাইল, ওই এডিট প্রোফাইলে তোমাদের ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে যেই ক্লিক করবে তখন তোমাদের এর
এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে দেখবে বেশিরভাগ যে বেসিক ডিটেলসগুলো আছে সমস্ত কিছুই ফুলফিল রয়েছে, কারণ তোমরা রেজিস্ট্রেশনে সেগুলো ফুলফিল করে এসছো। ও সেই কারণে সমস্ত কিছুই তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু ফুলফিল করাই থাকবে, যেগুলো করা থাকবে না সেগুলো তোমরা করে দেবে। এ তারপরে তোমরা দেখতে পারবে তোমাদের যে প্রেজেন্ট কোর্স রয়েছে সেই কোর্সও তোমাদের ফুলফিল করা আছে, তোমরা কত নম্বর পেয়েছো, কত মার্ক্স পেয়েছো সমস্ত কিছু ও তোমরা দেখতে পাবে যে অটোমেটিক ফুলফিল হয়ে গেছে, কারণ রেজিস্ট্রেশনে যেটা বললাম তোমরা করে এসছো। তারপরে এখানে তোমাদের হচ্ছে ফটো একটা আপলোড করতে হবে, আর তোমরা যে তোমাদের পিকচারটা আপলোড করবে সেই পিকচারটার যে সাইজ সেটা কিন্তু খুব বেশি হলে হবে না, 20 KB থেকে 50 KB মধ্যে হতে হবে তোমাদের, তবেই কিন্তু তোমরা আপলোড করতে পারবে। এরপরে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার তোমরা কীভাবে আপলোড করবে, যে কোনো একটা সাদা পেজে তোমরা সিগনেচার করবে, মানে সই করবে, সই করার পর তোমরা ওটাকে ছবি তুলবে, ছবি তুলে ক্রপ করবে, ক্রপ করে সুন্দরভাবে ওটাকে আপলোড করবে। এখানেও তোমাদের সাইজটা ম্যান্ডেটরি, সাইজ হচ্ছে তোমাদের 10 KB থেকে 20 KB মধ্যে তোমাদের সাইজ হতে হবে সেই সিগনেচার করা পিকচারটার। আর এবং এগুলো যে আপলোড করবে সেটা JPG ফরম্যাটেই কিন্তু তোমরা আপলোড করবে। তারপরে ফটো এবং সিগনেচার আপলোড করার পর তোমাদের এর এখানে দেখতে পাবে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ, ওই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। তারপরে তোমরা এরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবে যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে কিছু ও আরও, এবং তোমাদের কি হচ্ছে ব্যাংক ডিটেলস দিতে হবে, তার সাথে তোমাদের হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম কিছু ফুলফিল করা আছে তার পার্সোনাল ডিটেলসে, এবং তারপরে তোমার বাবার মানে ফাদার্স নেম কী রয়েছে, তোমার বাবার ওয়ার্ক কী রয়েছে মানে অকুপেশন কী রয়েছে, এই ফ্যামিলি ইনকাম কী রয়েছে সমস্ত কিছু তোমাদের এখানে ফুলফিল করে দিতে হবে। পরে তোমরা দেখতে পারবে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, সেখানে তোমরা তোমাদের অ্যাড্রেসটা ফুলফিল করতে হবে। এই অ্যাড্রেসের মধ্যে তোমরা দেখতে পারবে হাউস নম্বর ও তারপরে তোমাদের ভিলেজ, পিন নম্বর, স্টেট, তারপর হচ্ছে স্ট্রিট নেম, তারপরে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, মানে যা যা অ্যাড্রেস প্রুফের জন্য প্রয়োজন সমস্ত কিছু তোমাদের ফুলফিল করতে হবে। তারপরে আরও দুটো অপশান তোমরা দেখতে পারবে, তোমরা এই স্টেট গভর্নমেন্টের আন্ডারে এই কোর্সের জন্য অন্য কোনো স্কলারশিপে আবেদন করেছো কি না সেটাকে নো করবে, এবং তোমরা এখন কোনো স্কলারশিপ পাচ্ছ কি না সেটার জন্য সেটাকেও নো করবে। তো প্রথমে এই দুটো অপশান নো তোমরা করে দেবে, অটোমেটিক করাই থাকবে, যদি ইয়েস করো তাহলে কিন্তু পাবে না, নো তোমাদের করে দিতে হবে। তারপরে তোমাদের ফ্যামিলি ইনকাম দেওয়া থাকবে, তোমাদের যত ফ্যামিলি ইনকাম অ্যানুয়ালি সেটা তোমরা ওখানে বসিয়ে দেবে। তারপরে তোমাদের ব্যাংক ডিটেলস লাগবে, আমি যেটা আগেও ভিডিওতে বলেছি তোমার ব্যাংক অ্যাকাউন্ট থাকা কিন্তু একান্তই প্রয়োজন। তো এখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের ফ্রন্ট পেজে চলে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে সমস্ত কিছু, যে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে, IFSC কোড রয়েছে কী রয়েছে, ব্রাঞ্চ কোড কী রয়েছে, তোমাদের ব্যাংকের নাম কী, তো এই সমস্ত ইনফরমেশান তোমাকে এখানে ফুলফিল করা করতে হবে। ফুলফিল করার পর আবার তোমরা এখানে দেখতে পাবে সেভ অ্যান্ড কন্টিনিউ লেখা আছে, ওখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তোমাদের এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে, সমস্ত ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সাবমিট করতে হবে। তো এখানে তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকলে তোমাদের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের এর পিকচার এখানে আপলোড করতে হবে। তারপরে তোমাদের ব্যাংকের যে পাসবই আছে ওই পাসবইয়ের ফ্রন্ট পেজ, মানে যেখানে লেখা রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড ও ব্যাংকের নাম, তারপরে তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য যে কোনো একটা আইডি আপলোড করতে হবে, সেক্ষেত্রে যদি তোমাদের ভোটের কার্ড হয়ে থাকে তাহলে ভোটের কার্ড তোমরা আপলোড করতে পারো, আধার কার্ড থাকলে আধার কার্ড, বা রেশন কার্ড থাকলে রেশন কার্ড, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের কী হচ্ছে এই ডকুমেন্টটা সাবমিট করতে হবে। এবং এরপরে তোমরা কোথার থেকে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছো ও সেটা কিন্তু এখানে দিতে হবে, এর যেখানে লেখা থাকবে ইনকাম সার্টিফিকেট ইস্যু ও অথরিটি, সেখানে তোমাদের ক্লিক করলে তোমরা দেখতে পারবে অনেকগুলো অপশান আসবে যেখান থেকে তোমরা, যার থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট কালেক্ট করেছো ও সেই অপশানে তোমাদের টিক করে দিতে হবে। এবং ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি যে অপশানটা রয়েছে ওখানে তোমাদের ইনকাম সার্টিফিকেট যেটা এনেছো তার ছবিটা তুলে তোমাদের আপলোড করে দিতে হবে। এই সমস্ত কিছু আপলোড করার পর দেখবে একটা টিক অপশান আসছে, ওই টিক অপশানে তোমাদের টিক করে দিতে হবে, টিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে তোমরা আবার ক্লিক করবে। তারপরে দেখবে ভিউ অ্যাপ্লিকেশন বলে একটা ইন্টারফেস খুলে গেছে, যেখানে তোমরা যা যা সাবমিট করেছো সেগুলো একটু ভালো করে চেক করে নেবে, চেক করে নেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর তোমরা ওপরে একটা জিনিস দেখতে পারবে, ডাউনলোড ওট অ্যাপ্লিকেশান, ওই ডাউনলোড অপশানে ক্লিক করে তোমাদের যে তোমাদের অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে রেখে দেবে। আর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর
পর তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি বলে একটা লেখা শো করবে, তার মানে তোমরা বুঝে যাবে তোমাদের যে এই অ্যাপ্লিকেশন রয়েছে সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এরপরে তোমরা যদি আবার চেক করতে চাও সেক্ষেত্রে এ তোমাদের অ্যাপ্লিকেটেন্ট লগ ইনে যে অপশানটি ছিল এই লগ ইনে ক্লিক করে অ্যাপ্লিকেটেন্ট আইডি এবং পাসওয়ার্ড এবং এখানে সিকিউরিটি কোড যেটা আসবে সেই সিকিউরিটি কোডটা দিয়ে লগ ইনে ক্লিক করে দেখতে পারো তোমাদের যে ওখানে যেগুলো পেন্ডিং ছিল সেগুলো ডান হয়ে গেছে এবং তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী রয়েছে সেটাও তোমরা ওখান থেকে দেখতে পারবে। তো তোমাদের সম্পূর্ণ প্রসিডিওর দেখিয়ে দিলাম তোমরা কিভাবে নিজেরাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর তোমাদের যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো অথবা তোমরা ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।